প্রচারণায় সরগরম ঢাকা সিটি বাড়তি দিন ভোটারের আরও কাছে যাওয়ার সুযোগ বলছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা প্রচারের দুই দিন সময় আমরা বেশি পেলাম প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে নৌকার পক্ষে উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য একটু সুযোগ পাবো আরও বেশি করে ঢাকাবাসীর কাছে যেতে সহানুভূতি প্রকাশ করছি আমার শিক্ষার্থী ভাই বোনদের এবং তাদের পরিবারের প্রার্থীদের নিয়ন্ত্রণ নয় সহায়তা করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি এসির আহ্বান নির্বাচনী আচরণ বিধিমালা যদি ভঙ্গ করে নির্বাচনী আচরণ বিধিমালা দিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করবেন অন্য কোনো বিধিমালা আপনি যাবেন না দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ফয়সাল মোর্শেদ এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঢাকার দুই সিটি নির্বাচনে একটি দলই প্রাধান্য পাচ্ছে অভিযোগ মির্জা ফখরুলের ভোট বিতর্কিত করায় বিএনপির লক্ষ্য বললেন ওবায়দুল কাদের ভোটের জন্য একদিন পেছালো অমর একুশে গ্রন্থমেলা লেখক পাঠকদের উৎসাহে ভাটা পড়বে না বলছে আয়োজক ও অংশগ্রহণকারীরা দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইস্তেমা মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা প্রীতিপথে পরিবহন না পেয়ে ভোগান্তি ভারতে নাগরিকত্ব আইন সংশোধনের প্রয়োজন ছিল না গালফ নিউজকে শেখ হাসিনা প্রভাব পড়বে না বাংলাদেশে আশ্বাস মোদির প্রচারণা সরগরম ঢাকার দুই সিটি সকাল থেকেই নগরবাসীর দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা এদিকে ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণায় মিলেছে প্রচারণার বাড়তি সময় এ সুযোগ কাজে লাগিয়ে ভোটারদের আরও কাছে যেতে চান তারা প্রচারণার দশম দিনে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে পথসভার মধ্য দিয়ে জনসংযোগ শুরু করেন উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম প্রতিশ্রুতি দেন নিরাপদ পরিচ্ছন্ন ঢাকা গড়ার পাশাপাশি সিটি নির্বাচন পেছানোর বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি ঢাকায় কোন জায়গাটাতে আমাদের ময়লা রয়ে গেছে আমাদের ময়লা আমাদের কর্মীরা নেয়নি এটি কমান্ড সেন্টারের মধ্যে চলে আসবে আরেকটি হলো পুরো ঢাকাকে আমি বলেছি যে নারী বান্ধব করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো শনিবার দুপুর 12:30টার দিকে মিরপুর 13 নম্বর থেকে প্রচারণা শুরু করেন উত্তরে ধানীশিসের প্রার্থী তাবিথ আউয়াল কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান মিরপুরের অলিতে গলিতে এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জানান তাবিথ সবাইকে দাবি করেছিলাম সেই দাবিটা মেনে নিচ্ছেন এখন একটা গ্রহণযোগ্য অ্যাটলিস্ট তারিখ নির্ধারিত হয়েছে সেটাকে আমরা সামনে রেখে ইতিবাচক মনোভাব এগিয়ে রাখতে চাই তবে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস আরামবাগ এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান নগরবাসীর কাছে নৌকা মার্কার বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আমরা আশা করছি বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন আজিমপুর বাস স্ট্যান্ড থেকে প্রচারণায় নামেন লালবাগ সহ পুরান ঢাকার অলিতে গলিতে মিছিল করেন তিনি দেরিতে হলেও ভোট পেছানোকে ইতিবাচক বলছেন ইশরাক জনগণের বিজয় হয়েছে জনগণের জোরালো দাবির মুখে তারা দাবি মানতে বাধ্য হয়েছে জনগণের বিজয় আগামীতে তারা এই ভুল করবে না আমি সেই আশা রাখি নানা সমস্যা তুলে ধরে নিরাপদ নগরী গড়ার দাবি ভোটারদের দ্রুত কাজ শেষ করলে এলাকার লোকজনের দুর্ভোগটা কমে যেত পানি উন্নয়নের কাজে বা বিদ্যুতের কাজে এইসবের জন্য রাস্তাঘাট এরকমই ভাঙা চূড়া থাকে আমরা যে কোনো জায়গায় ইজি ভাবে যেতে পারি না তারা যেন সন্ত্রাসী চাঁদাবাজি হ্যাঁ জুয়া এই মাদক এই এই জিনিসগুলো যেন বন্ধ করে সেটাই হচ্ছে আমাদের মূল চাওয়া শতযোগ্য প্রার্থীর উপর আস্থা রাখবেন বলে জানান ভোটাররা শাতলা শর্মিন সময় সংবাদ ঢাকা প্রচারণার খবর জানাতে উত্তর সিটি কর্পোরেশনে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং দক্ষিণ সিটিতে আছেন ফারুক ভুঁইয়া রবিন সরাসরি যাচ্ছে তাদের কাছে প্রথমে যাচ্ছে রাকিবের কাছে রাকিব হ্যাঁ ফয়সাল প্রার্থী আর ভোটারদের প্রত্যাশা আর
প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে প্রচার প্রচারণা তা এখন একদম সর্বোচ্চ জমজমাট অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই দশম দিনের আজ প্রচার প্রচারণা প্রায় শেষ পর্যায়ে। আমি যদি আপনাকে একটু বলে দিয়ে, সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুজন যে অন্যতম মেয়র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ এবং বিএনপি, তারা দুজনেই সরব আজ ছিলেন মাঠে এবং বেশ উৎসবমুখর পরিবেশে দুই প্রার্থী প্রচারণা চালিয়েছেন। আমি যদি একটু আলাদা করে বলি, আমরা দেখেছি সকাল 12টার কিছু আগে কল্যাণপুর থেকে প্রচারণা শুরু করেছিলেন আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী রয়েছেন আতিকুল ইসলাম, এবং তিনি যে বিষয়টি সাধারণ মানুষকে বলছেন যে তার যে নয় মাসের অভিজ্ঞতা, তিনি নয় মাস মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে তিনি এই ঢাকা উত্তরকে একটি আধুনিক এবং বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে চান। আমরা তখন দেখেছি তার প্রচারণায় কেন্দ্র করে বিপুল সংখ্যক আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে মাঠে ছিলেন এবং তারা আজ কল্যাণপুর টোলারবাগ, কল্যাণপুর বাজার, আনসার ক্যাম্প, ছাপাখানা মোড় এবং গাবতলি, মাজার রোড, বড়বাগ, লালকুঠি এসব এলাকা চষে বেরিয়েছেন। সারাদিন তিনি মাঠে ছিলেন। তিনি মূলত সন্ধ্যা 6টার কিছু আগে তার আজকের মতো প্রচারণা শেষ করেছেন এবং তিনি যে বিষয়টি বলেছেন যে এই এলাকায় মানুষের কিছু যে মৌলিক চাহিদা বা নাগরিক সুযোগ সুবিধা মিরপুর এলাকায় বা কল্যাণপুর এলাকায় কম রয়েছে, সেগুলো তিনি করবেন। একইভাবে আমরা দেখেছি বিএনপির যিনি মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, তিনিও আজ সকাল 11টার পরপর মিরপুর 13 নম্বর থেকে প্রচারণা শুরু করেছেন এবং তিনি মূলত মিরপুর 13-14 কালসি, কচুক্ষেত এইসব এলাকায় প্রচারণা করেছেন। তিনি যে বিষয়টি বলেছেন যে এই নির্বাচন কমিশন জনগণের চাপের মুখে নির্বাচনের তারিখ পরিবর্তনে বাধ্য হয়েছেন এবং তিনি কিন্তু এ বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে আগামী 1 তারিখে নির্বাচন আসতে যাচ্ছে। সাধারণ জনগণ যেভাবে আন্দোলন করে নির্বাচনের তারিখ পরিবর্তন করেছেন, বিশেষ করে সনাতন ধর্মের মানুষজন, ঠিক একইভাবে এই যারা সাধারণ ভোটার রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা ভোটাধিকার প্রয়োগেও মাঠে নামবেন, তারা ভোটাধিকার নিশ্চিত করবার জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন এমন দাবি কিন্তু তুলে ধরেছেন তাবিথ আউয়াল। এবং তিনি এও বলেছেন যে তিনি যদি আগামীতে মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এলাকার উন্নয়নে কাজ করবেন। আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু আতিকুল ইসলাম বলেছেন যে তাবিথ আউয়ালের কোনো অভিজ্ঞতা নেই, এ বিষয়ে তাবিথ আউয়াল স্পষ্ট করেই বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়িক পরিবারের ছেলে, রাজনৈতিক পরিবারের ছেলে, তিনি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যদি মেয়র নির্বাচিত হতে পারেন তাহলে তিনি ঢাকা উত্তরকে একটি আধুনিক এবং বসবাসযোগ্য নগরে গড়ে তুলবেন। একইভাবে তিনি বলেছেন যে ঢাকা উত্তরের যে সমস্ত সমস্যা রয়েছে তা তিনি প্রথম ধাপেই সমাধান করে একটি বলেছেন যে সর্বোচ্চ আধুনিক এবং ডিজিটাল নগর হিসেবে ঢাকা উত্তরকে গড়ে তুলবেন। তো পুরো দমেই বলা যায় যে দু প্রার্থী সারাদিন কোনো বাধাহীনভাবেই মাঠে ছিলেন। তা আমার কাছে উত্তরে ছিল সর্বশেষ খবর, আমাদের সহকর্মী ফারুক ভি রবিন ছিলেন সারাদিন দক্ষিণ সিটি কর্পোরেশনে, আমরা একটু জানবো সেখানকার খবর। রবিন, রাকিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এবং যে বিএনপির মেয়র প্রার্থী তারা আসলে দুজনে আজকে গণসংযোগ পথসভা আর ধর্মীয় নেতাদের সঙ্গে আসলে যে মত বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু তাদের আজকের ব্যস্ত দিন পার করেছেন। শুরুতে যদি বলতে যাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুর তাপস, তিনি আসলে তার প্রচারণা শুরু করেছিলেন রাজধানীর আরামবাগ এলাকা থেকে, নটরডেম কলেজের সামনে থেকে। তারপর তিনি আসলে দিনভর আরামবাগ, ফকিরাপুল, কমলাপুর এই এলাকাগুলোতেই কিন্তু যে তিনি চষে বেড়িয়েছেন এবং মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছেন। তারপরে আসলে দুপুরের দিকে তিনি গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আসলে যে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন এবং সে জায়গাতে বিভিন্ন পথসভা এবং যে মত বিনিময় সভা এবং গণসংযোগ সেই জায়গাতে তিনি আসলে বেশ কয়েকটি যে বিষয় বলেছেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে একটি যে আধুনিক, উন্নত, সুশাসিত এবং একটি সচল ঢাকা উপহার দিবেন নগরবাসীকে। এবং তিনি সচল ঢাকার ব্যাখ্যায় যে কথাটি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে দ্রুতগতির যানবাহনের জন্য একটি লেন, ধীরগতির যানবাহনের জন্য আরেকটি লেন এবং যে মানুষের পায়ে হাঁটার জন্য কিন্তু যে আরেকটি লেনের ব্যবস্থা করে দিবেন। তিনি আজকে যখন যে আরামবাগ এলাকায় তার গণসংযোগ চালান তখন তিনি যেটি বলেছেন যে একসময় আরামবাগের যে আভিজাত্য ছিল সেটি আসলে অনেকটি ম্লান হয়ে গেছে আজকের সময়ে। সে জায়গাটিতে উনি বলেছেন যে উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে যে আরামবাগ, মতিঝিল এই আশেপাশের এলাকাগুলোতে একসময় যে একটি নান্দনিক অবস্থা ছিল সেটিকে আসলে তিনি ফিরিয়ে দেবেন। আর অন্যদিকে যদি বলতে যাই যে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণায় আজকে আসলে যে সকালের দিকে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তার পরে বেলা 12টার দিকে তিনি আজিমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তারপরে কিন্তু যে আজিমপুর লালবাগ যে মোট 4টি ওয়ার্ডে তিনি গণসংযোগ এবং বেশ কয়েকটি পথসভা করেন এবং সেই পথসভায় আসলে তিনি যেটি বলেছেন যে আজকে যদি তিনি যদি নির্বাচিত
হতে পারেন তাহলে তিনি একটি দুর্নীতিমুক্ত নগর যে সিটি কর্পোরেশন উপহার দিবেন এবং একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন ও যে মশক নিধনের উপর গুরুত্ব দেবেন। তবে এখন আসলে যে তার সবুজবাগে বৌদ্ধ মহাবিহারে একটি যে বৌদ্ধ সম্প্রদায়ের যে ধর্মাবলম্বীদের সঙ্গে তার একটি মত বিনিময়ের কথা রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকার দুই সিটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র প্রার্থীর আজকের প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর। ফয়সাল, ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণার খবর নিয়ে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন এবং মাহমুদ রাকিব। এদিকে প্রার্থীদের নিয়ন্ত্রণ নয় বরং সহায়তা করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আসলে নির্বাচন কমিশনের পক্ষে কোনোদিনই একটা গ্রহণযোগ্য আইনানুগ নির্বাচন করা সম্ভব না। যদি আপনারা অবহেলা করেন, যদি এটা বাস্তবায়ন করতে যে অন্যভাবে বাস্তবায়ন করেন, আমরা কি করতে পারি সেটার উপরে উঠেছে। আমরা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করতে পারি। ঢাকার দুই সিটি নির্বাচনে একটি দলেই বেশি প্রাধান্য পাচ্ছে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 82তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে সক্ষম নয়। সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনও একটি দলই তারা প্রাধান্য পাচ্ছে এবং যে অযোগ্য নির্বাচন কমিশন তারা কোনো রকম ব্যবস্থা নিতেই সক্ষম নয়, কারণ তাদের সেই যোগ্যতা নেই। এবং তারা যে ইভিএম এর মধ্যে দিয়ে যে নির্বাচনের ব্যবস্থা করতে চাচ্ছে সেটা হচ্ছে আরেকটি অপকৌশল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলার একটি কৌশল মাত্র। জনগণের রায় কখনো ইভিএম এর মাধ্যমে প্রকাশিত আসবে না, জনগণের সামনে আসবে না। এদিকে লোক দেখানোর জন্যই বিএনপি দুই সেটের নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচনকে বিতর্কিত করতেই বিএনপি নেতিবাচক মন্তব্য করছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী একথা বলেন। দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, এটা লোক দেখানো অংশগ্রহণ। নির্বাচনে জেতার টার্গেটটা চেয়ে তাদের বড় লক্ষ্য হচ্ছে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, ইভিএমকে বিতর্কিত করে পরাজয়ের যে আভাস সেটাকে এড়ানোর জন্য তারা একটা অজুহাত হিসাবে এই বিষয়গুলো উত্থাপন করছে। কখনো নির্বাচন কমিশনকে, কখনো ইভিএম নিয়ে, কখনো সরকারের ভূমিকা নিয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য রেখে যাচ্ছে। ভোটের জন্য একদিন পেছালো অমর একুশে গ্রন্থমেলা, তবে এতে লেখক পাঠক প্রকাশকদের উৎসাহের কোনো কমতি হবে না বলে জানিয়েছেন আয়োজক ও প্রকাশকেরা। 2রা ফেব্রুয়ারি বিকেল 3টায় প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরই মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক। এবার বইমেলা মাননীয় প্রধানমন্ত্রী 2 তারিখে উদ্বোধন করলেন, আমরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছি। 3টার পরে উদ্বোধন শেষ হওয়ার পরে মেলা প্রাঙ্গণ আমরা সবার জন্য খুলে দেবো। তবে একদিন এদিকে পিছিয়ে গেল, যেহেতু এবার আমাদের ডিপিআর সেদিকে আমরা 29 দিন পাচ্ছি, তো এবং আমাদের যে আন্তরিকতা, আমাদের যে বিশ্বস্ততা বইমেলার প্রতি সেটা নিয়ে আমরা এই 28 দিনে 29 দিনের কাজ করতে পারবো সে প্রত্যাশা করি। এবং সেভাবে যদি সবাই অংশগ্রহণ করেন, প্রকাশক, লেখক, পাঠক, বাংলা একাডেমি, আপনারা, মিডিয়া, সবাই মিলে একটি সুন্দর বইমেলা আমরা করতে পারবো। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও এটির কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকার কি উদ্দেশ্যে এই আইন করেছে তা বুঝতে পারছেন না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিক তালিকা এনআরসি নিয়ে যখন ভারতের অভ্যন্তরে তীব্র আন্দোলন চলছে, ঠিক তখনই এই ইস্যুতে আন্তর্জাতিক মহলে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12-14 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করেন প্রধানমন্ত্রী। এ সময় আবুধাবিতে গালফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন দেশটির অভ্যন্তরীণ বিষয় হলেও এটি জরুরি কোনো বিষয় নয়।
শেখ হাসিনা বলেন, ভারত থেকে কারো বাংলাদেশে আসার রেকর্ড নেই। এছাড়া ভারত নিজেই নানা সমস্যায় রয়েছে। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ব্যক্তিগতভাবে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন বলে জানান শেখ হাসিনা। শেখ হাসিনার মতে, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে সর্বোচ্চ সুসম্পর্ক রয়েছে। বেশ কিছু বিষয়ে নয়াদিল্লি ঢাকাকে সহযোগিতা করছে। রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের শুরু মিয়ানমারে, তাদের কাছেই এর সমাধান রয়েছে। কিন্তু মিয়ানমার এখন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ পর্যন্ত দুইবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় সেখানে যেতে চায়নি। এতে বাংলাদেশের উদ্যোগ ব্যর্থ হয়েছে। এছাড়া মিয়ানমার ব্যর্থ হয়েছে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে। মিয়ানমারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। এছাড়া জলবায়ু পরিবর্তন নিয়েও সচেতন হওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। শতভাগ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শেখ হাসিনা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। এখন রায়টি 15 দিনের মধ্যে রিভিউ চাইতে পারবেন বিএনপি নেত্রীর আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবীরা দেখাতে পারেনি তার বিরুদ্ধে কোনো বিশ্বাসযোগ্য যেই সাক্ষীর ভিত্তিতে সাজা দিয়েছে সেটা অবিশ্বাস করার মতো কারণ আছে। যখন সাজা হয়ে যায় বেইলটাকে অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট হিসেবে নিতে পারবে না। এটাকে বেইলটা দিবে গ্র্যাভিটি অফ দি অফেন্স সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায়ের পর্যবেক্ষণের আলোকে। কোন কোন বিষয়ের উপরে আদালত তাদের অবজারভেশন দিয়েছে সেগুলো দেখে আমরা রিভিউতে যাব, না আমরা আবার পুনরায় বেলে যাইব, বেল পিটিশন নিয়ে যাব, সেটা আমরা সিদ্ধান্ত নেব। সন্ধ্যার সময়ে আরো থাকছে টি-20 সিরিজে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হলে বাতিল হতে পারে টেস্ট, জানালো বিসিবি। আবারও লাহোরে যাচ্ছে নিরাপত্তা প্রতিনিধি দল। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় আবারও মুখর হলো টঙ্গীর তুরাগ তীর। তৃতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 55তম বিশ্ব ইজতেমা। মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি কামনা করা হয়। ফিরতিপথে যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। খান মোহাম্মদ রুমেলকে সঙ্গে নিয়ে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। অশ্রুসজল চোখে শূন্যে তুলেছেন দুহাত, অশ্রুতে যেন ক্ষমা আর বিধাতার কাছে একান্ত চাওয়ার নানা ছবি আঁকা। স্রষ্টা কোনোভাবেই যেন মুখ ফিরিয়ে না নেন সেই চেষ্টায় ব্যাকুল মুসল্লিরা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাত থেকেই জনস্রোত ছিল টঙ্গীমুখী। শীতের তীব্রতা কমায় ভোগান্তি কমেছে অনেকটাই। শেষ পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের জ্যেষ্ঠ শুরা সদস্য মাওলানা মোহাম্মদ জামশেদ। বেলা 12:45 শুরু হওয়া আখেরি মোনাজাতে দিল্লির শীর্ষ এই মুরব্বির সাথে আমিন আমিন ধ্বনিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করেন লাখো মানুষ। আমরা উদ্দেশ্যকে ভুলে গেছি, এই উদ্দেশ্যকে আবার স্মরণ করে দেওয়ার জন্য পুরো উম্মতের হেদায়েতের জন্য এখানে দোয়া হয়েছে। মানুষের কাছে যায় মানুষ কিভাবে দিন পায় বোঝানো লাগবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আমাদের দিন জিন্দা হয়ে যাক, সারা দুনিয়ার বুকে মুসলমান শান্তিতে থাকুক, সুখে থাকুক। আল্লাহ যেন আমাদের হেফাজত রাখি, আমরা আল্লাহর পথে চলতে পারি। মোনাজাত শেষ হবার সাথে সাথেই ফিরতি পথে নামে মানুষের ঢল। বিশেষ ট্রেন ও বাসে জায়গা না পেয়ে হাজারো মানুষ বাড়ির পথ ধরেন পায়ে হেঁটে। তবুও দুশ্চিন্তা নয়, অনাবিল প্রশান্তি দেখা যায় তাদের চোখে মুখে। হাঁটতে যেতে কষ্ট লাগতেছে না, যেহেতু মনে একটা আনন্দ আছে, যেহেতু আল্লাহর রাস্তায় হাঁটতেছি এই জন্য কষ্ট মনে হয় নাই। শেষ হলো দিনের শাশ্বত বাণী প্রচারের মহাসম্মেলন, এখন দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাবার পালা। সত্যিকারের দাওয়াতি চরিত্র অর্জন এবং পরিবার সমাজসহ সবখানে দিনের দাওয়াত ছড়িয়ে দিতে পারলেই ইহকালীন এবং পরকালীন মুক্তি সম্ভব বলে মনে করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এবার চট্টগ্রামে ময়লার ভাগাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সকালে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে শিশুর কান্নার শব্দ শুনে এগিয়ে যান পথচারীরা। এক পর্যায়ে ময়লার ভেতরে একটি মেয়ে শিশুকে দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা ভালো থাকায় সমাজসেবা অধিদপ্তরের মামনি নিবাসে পাঠানো হয়।
শিশুটির অভিভাবকের সন্ধান মেলেনি। নিরাপত্তা পর্যবেক্ষণে পাকিস্তানে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যাবে। এছাড়াও পুরো সফরেই বাংলাদেশেরও আলাদা নিরাপত্তা দল থাকবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স থেকে এনএসআই থেকে যেটা শুনলাম আজকে, আমাদের সাথে থাকবে, আগেও যাচ্ছে পরে আবার যাচ্ছে, ডিজিএফআই থেকেও যাওয়ার কথা। সো আমরা আমাদের মতো ফুল প্রিপারেশন আমাদের তরফ থেকে যে নাও আমরা তো করবই, সর্বোচ্চ চেষ্টা করছি। টি টোয়েন্টিটা খেলে আসলে আমরা বুঝতে পারবো আসলে যে আসলে পরিস্থিতিটা কি, কোনো যদি আমাদের সমস্যা থাকে এটা নিয়ে উই ক্যান ডিসকাস, আমরা কথা বলতে পারবো পরে। আমরা যদি কখনো মনে হয় যে ওখানটায় আমরা যেরকম ভেবেছিলাম বা তার সাথে পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সিচুয়েশন হ্যাজ চেঞ্জ, তাহলে আমাদের ডিসিশনও চেঞ্জ হবে। শো ইজ দ্য ডেপথ ইন আওয়ার সিস্টেম। আমার মনে হয় না পাকিস্তানে খেলা কঠিন কিছু হবে। ক্রিকেটারদের কাজ ব্যাটে বলে খেলে যাওয়া, আশা করি ওরা মাঠের ক্রিকেটে মনোযোগী হবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রচারণায় সরগরম ঢাকা সিটি, বাড়তি দিন ভোটারদের আরও কাছে যাওয়ার সুযোগ বলছেন প্রার্থীরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি শঙ্কা, মন গড়া অভিযোগ বলছে আওয়ামী লীগ। ঢাকার দুই সিটি নির্বাচনে একটি দলই প্রাধান্য পাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভোট বিতর্কিত করায় বিএনপির লক্ষ্য বললেন ওবায়দুল কাদের। ভোটের জন্য একদিন পেছালো অমর একুশে গ্রন্থমেলা, লেখক পাঠকের উৎসাহে ভাটা পড়বে না বলছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়।